বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাম আলহাম নহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে পিস বাংলা যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেসব ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না বাসা বা বাড়ি নিয়ে যে বাসায় বা যে বাড়িতে আল্লাতলা রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না রহমতের ফেরেশতা যে সমস্ত ঘর বাড়িতে প্রবেশ করেন না তার ভিতরে একটি ঘর হল যেখানে এমন কোনো ব্যক্তি বসবাস করেন যিনি মানুষের প্রতি জুলম করে থাকেন অর্থাৎ জুলম চলে এমন জায়গায় আল্লাহ আল্লাহতলা রহমতের ফেরিস্তা প্রবেশ করেন না সময় তো দর্শক জুলুম এটি অত্যন্ত বড় ধরনের একটি অন্যায় এবং কবিরাগোনা রসুলল্লাহ সাল্লাস্লামের সাদ করেছেন অজুলমো জুলমাতুন ইয়ম আল কিয়ামা কেয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের সামনে আবির্ভূত হবে এই জুলম আল্লাহ সুহান তালা হারাম করেছেন নিজের উপরে তিনি নিজে কারোর প্রতি জুলম করেন না এবং মানুষের প্রতিও জুলুমকে হারাম করেছেন কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে বিদায় হজের ভাষণে রসুল্লাহ সাল্লি সাল্লামের স্বাদ করেছিলেন যেটি সৈবু খারি স্নসের কিতাবে এসেছে ইন্না দিমা হারম কাহর মতিমিকুম হাদা ফি হাদা ফি অউমিকুম হাদা অর্থাৎ আজ জুমার সম্মানিত দিন সম্মানিত আরাফাতের এই ময়দানে জিলহজ মাসের এ মাস যেমন সম্মানিত এই জায়গাটি যেমন সম্মানিত দিন শুক্রবারটি ছিল সে দিন সম্মানিত ঠিক একই রকম সম্মানিত তোমাদের জন্য একজন মুসলিমের জান একজন মুসলিমের সম্পদ একজন মুসলিমের ইজ্জত সম্মানিত দর্শক কোরআনকারিমী আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ ল হে আলাহ যারা জালেম অত্যাচারী যারা অবিচার করছে অন্যের প্রতি তাদের প্রতি আল্লাহ তালার লাহনত অবধারিত সময় তো দর্শক আল্লাহ লানত যদি অবধারিত হয় তাহলে রহমতের ফেরেশতা আমাদের বাসায় কিভাবে আসবে আল্লাহ তালা লানত যদি আমাদের জন্য ধার্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রেই আল্লাহর রহমত এর আশা কিভাবে আমরা করতে পারি আসুন আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেস আমাদের বাসা বাড়িতে সব জায়গায় আল্লাহর রহমত নিয়ে রহমতের অবহারিত অর্ষণ নিয়ে তারা আসুক এটা যদি আমরা কামনা করি তাহলে আসুন আমরা নিজেরা হই দয়া দৃষ্টি দিতে শিখি একে অন্যের প্রতি দয়া করি জুলুম করা থেকে বিরত থাকি সমাজে দর্শক আমরা যদি আমাদের বাসার ভেতরেই জুলুমের কোনো কাজ করে থাকি তাহলে আল্লাহ তালার দয়ার আশা অন্তত আমরা করতে পারি না সেখানে আল্লাহ তাল রহমতের ফেরস্তে আসবেন না কারণ ওরানকারিমি আল্লাহ তালা বলেই দিয়েছেন আল্লাহ লনুজ সেখানে অবদারিত হবে সমাজ দর্শক অনেক বাসা বাড়িতে আছে। কাজের লোকদের প্রতি জোলম করা হয় অনেকে আছে যে গৃহকর্তা গৃহকর্ত্রীর প্রতি জোলম করেন অথবা গৃহকর্ত্রী গৃহকর্তার উপরে জোলম করে অথবা শাশুড়ি বৌমার উপরে জোলম করেন অথবা বৌমা শাশুড়ির উপরে জুলুম করেন এক কথায় বাসার চৌহর্দিতে আমরা একে অন্যের প্রতি যে সমস্ত জোলম করে থাকি এ সমস্ত জুলুম যদি চলতে থাকে অবিচার অত্যাচার যদি আমরা একে অন্যের প্রতি করি তাহলে সেখানে আল্লাহ তাল রহমতের আশা কোনোভাবে আমরা করতে পারি না আল্লাহ রহমতের ফেরেস্তাগুন সেখানে আসবেন না শুধু দর্শক বাসার বাইরেও আমরা আমাদের কর্মস্থলে যদি মানুষ প্রতি অবিচার করি মানুষের যান বা জীবনের ব্যাপারে শারীরিকভাবে যদি আমরা মানুষকে অবিচার করি ইজ্জত সম্মান ইত্যাদি নষ্ট করার মাধ্যমে যদি অবিচার বা জলম করি তাহলেও আমাকে একই প্রনীতি বরণ করতে হবে অর্থাৎ আল্লাহ তালা রহমত থেকে আমাকে বঞ্চিত থাকতে হবে আর প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা রহমত ছাড়া আমরা কেউই আখেরাতের একটি কদমও অগ্রসর হতে পারবো না কল্যাণ এবং অন্যের দিকে জান্নাতের পথে দুনিয়াতেও আল্লাহ রহমত যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে সম্পদ হয়তো আমরা কাড়ি কাড়ি জমা করতে পারবো অনেক উঁচু উঁচু আট্টালিকা হয়তো আমরা নির্মাণ করতে পারবো অর্থ সম্পদের প্রাচুর্য হয়তো আমাদের হয়ে যাবে কিন্তু শান্তি ভিন্ন জিনিস আল্লাহ স্মালা যাকে শান্তি দিতে চান তিনি শান্তির উপকরণ না থাকা সত্ত্বেও সামান্য সম্পত্তির ভিতরে থেকেও সামান্য প্রাচুর্যের ভিতরে থেকেও তিনি পরম শান্তি অনুভব করেন মনে অনেক সুখ আল্লাহ তাকে দিয়ে থাকেন সম্মানিত দর্শক আসুন শান্তি এবং আমাদের গোটা জীবনে এই যে বেবরকত বেবরকত কোথাও আমরা বরকত পাচ্ছি না অর্থ বাড়ছে ইনকাম বাড়ছে কিন্তু বরকত হচ্ছে না সুখের উপকরণ বাড়ছে কিন্তু মানসিক শান্তি পাচ্ছি না অস্থিরতা দিন দিন বাড়ছে এগুলোতে রক্ষা পেতে হলে আল্লাহ তালার রহমতকে ওয়েলকাম করতে হবে আল্লাহ তালার রহমতের আশায় অপেক্ষমান থাকতে হবে রহমতের ফেরিস্থাগনকে আমাদের বাসা বাড়িতে আমাদের স্থাপনাসমূহে আমাদের বসবাসের জায়গাগুলোতে আর তাদেরকে আসার মতো সুযোগ সৃষ্টি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে আর তারই অংশ হিসাবে আসুন সব ধরনের জুলুম থেকে অত্যাচার করা থেকে আমরা বিরত থাকি না নিজের প্রতি জুলুম নিজে করব গুনাহ বা অন্যায়ের মাধ্যমে না নিজের বাসার ভেতরে কারোর প্রতি আমরা জুলুম করবো অন্য কারোর প্রতি জলম করবো মনে রাখবেন রসুল্লাহ সাল্লি সাল্লামের স্বাদ করেছেন এর দাওয়াতাল দাও তোমরা অত্যাচারিত ব্যক্তির বদুয়া থেকে হেফাজত করো হাত তুলে বা মুখে বদোয়া দিতে হয় না যার প্রতি আপনি অবিচার অত্যাচার করলেন তার মন থেকে যে বদ্ধ আসবে সেই সে বদোয়া আল্লাহালা সন্দেহাতীতভাবে কৌল করবে এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে তোমরা অত্যাচারিত ব্যক্তির বদোহা থেকে খবরদার হেফাজত থাকো সেটাকে তোমরা ভয় করো অন্য হাদিসে আসছে তিনি বলেন তাহলে আতুল্লাহ তুরাতো দাও তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না তার ভিতরে একজন হলে হলেন আসাই মোহাতা ইয়ুফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার আল্লাহ কবুল করতে থাকে একইভাবে যে ব্যক্তির উপরে জোলম করা হয় তার দোয়াও আল্লাহ তালা ফিরিয়ে দেন না এমনকি অত্যাচারিত ব্যক্তি যদি মাজলুম ব্যক্তি যদি অমুসলিমও হয় তার দোয়া পর্যন্ত জালেমের বিরুদ্ধে আল্লাহতালা কবুল করেন আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেন লাই হাবুল্লাহুল জাহার বিশ্ব ইমিনাল কৌল ইলান জলিম আল্লাহ তালা মন্দ কথার প্রকাশ চান না কিন্তু কাউকে যদি অত্যাচার করা হয় সে যদি প্রকাশ করে সে যদি এটাকে প্রচার করে তো সেটি আল্লাহ তালা কাছে অপ্রিয় নয় সময় দর্শক জোলম অত্যন্ত গর্হিত একটি কাজ এই গর্হিত কাজ করে আমরা আল্লাহ তালার রহমতের আশা করি এটা অনর্থ আমরা জালেমের বদয়াকে ভয় করি না আমার কর্মস্থলে সামান্য একটি কাজের জন্য আমি ঘুষের মাধ্যমে আটকে দিলাম ফাইল অর্থনৈতিকভাবে জুলুম করলাম কত মানুষ কত কষ্ট করে অথবা কষ্ট করুক বা না করুক তার হককে আমি নষ্ট করলাম এটা জুলুম করলাম তার প্রতি অথবা আমার গায়ের জোরে আমি অধীনস্থ কোনো ব্যক্তির উপরে জুলুম বা অত্যাচার করে দিলাম আল্লাহ তালা আমার উপরে এর চেয়েতে বেশি ক্ষমতা রাখেন তিনি আরও বেশি অত্যাচার আমার উপরে করতে পারেন কিন্তু আল্লাহ তালা অত্যাচার করেন না তিনি আমার অত্যাচারের প্রাপ্ত বিনিময়টুকু শুধু দিবেন শুধু দর্শক আমরা আমাদের অধীনস্থ বা আমাদের কাছে যারা আসেন তাদের প্রতি আমরা আসল জুলুম করা থেকে বিরত থাকি আল্লাহ তালাকে ভয় করি সম্পদের প্রাচুর্য যে শান্তি নেই আল্লাহর হুকুমকে মেনে অল্প সম্পদের ভিতরে আল্লাহ তালা শান্তি রেখেছেন সময় দর্শক মাজলুম ব্যক্তি তুচ্ছ গরিব আপনার কাজের লোক অধীনস্থ কেউ হতে পারে মনে রাখবেন তাহার বদোয়া তালা আপনার বিরুদ্ধে কবুল করবেন আমরা আজকাল যদি বলা হয় যে অমুক পীর সাহেব বদোয়া করেছেন অমুক বুজুর্গ সাহেব বদোয়া করেছেন তাহলে আমরা অস্থির হয়ে পড়ি বুজুর্গের বদদোয়া যাতে না লাগে এটার জন্য আমরা খুব চেষ্টা করি অথচ বুজুর্গের বদোয়া কবুল হবে কি হবে না আমরা কেউই জানি না নেককার মানুষও বদোয়া কবুল হবে কি হবে না আমরা জানি না কোনো নেক্কার মানুষ আমাদেরকে বদদোয়া দিলে বা বদোয়া দিবেন বলে আমাদের শঙ্কা হলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি অথচ পৃথিবীতে যে কয়েকজনের দোয়া বা বদোয়া আল্লাতালার কাছে গ্রহণযোগ্য তার ব্যাপারে গ্যারান্টি এসেছে তার ভিতরে হলেন মাজলুম ব্যক্তি আসুন মজলুমের আহ থেকে তার ফরিয়াদ থেকে তার বদুয়া থেকে সেটি উচ্চারিত বদুয়া হোক আর অনুচ্চারিত বদুয়া এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি ইংশা আল্লাহ দুনিয়াতে তালা আমাদের প্রতি রহম করবেন আমাদের প্রতি দয়া করবেন আমরা একদিকে ঘুষ এবং অবৈধভাবে মানুষের কাছ থেকে সম্পদ উপার্জন করে জুলুম করে চলেছি একদিকে আমরা হারাম এবং নিষিদ্ধ উপায়ে মানুষের উপরে জোলম করছি অপরদিকে আমরা বরকত লাভের জন্য আমাদের বিভিন্ন উপায় দরবারে হুজুরদের কাছে দোয়া চাচ্ছি হুজুরদেরকে এনে খাওয়াচ্ছি মিলাদ পড়াচ্ছি কোরআন খানে করছি এগুলোর সব অর্থহীন কাজ সম্মানিত দর্শক আমাদের সকলকে আল্লাহ সুবহান তালার রহমত প্রাপ্তির সরল পথে আসতে হবে আসুন জোলম প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমরা পরিহার করি আমরা সকলেই একটু চিন্তা করি আমি আমার অবস্থান থেকে আমি কারোর প্রতি জুলুম করছি না তো হয়ে গেলে সঙ্গে সঙ্গে যার প্রতি জুলুম হলো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন অথবা তার প্রাপ্য তাকে পূরণ করে দিন আশা করা যায় আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রহমত লাভ করার তৌফিক দান করুন এ আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামান্য সময়ের বিরতির জন্য ইনশাআল্লাহ আল্লাহ বিরতির পর আবার আমরা একই আলোচনায় ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে আশা করি সঙ্গ দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটাdistance এর সাথে সঙ্গতিশীল মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হিজের মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না তন্মধ্যে থেকে একটি ছিল জুলুম যে ঘরে জুলুম চলে সেখানে আল্লাহ তাল্লাহ আনত আসতে থাকে সেখানে তালা রহমত আসে না আসুন জুলুমকে আমরা পরিহার করি আরও একটি ঘর আছে বা আরও এক শ্রেণীর ঘর আছে যেখানে আল্লাহ তালা রহমতের ফেরেশ আল্লাহর আল্লাহ রহমত নিয়ে আসেন না অবতরণ করেন না রহমত আসে না রহমতের ফেরেশ প্রবেশ করেন না সেটি হলো এমন ঘর যেই ঘরের বাসিন্দারা সুদের কারবারের সঙ্গে জড়িত সুদ বা সুদের কারবারের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তো সেখানে আল্লাহ তাল রহমতের ফেরেশ আসেন না আল্লাহসো মাহাতালা কোরআনে করিমে সুদ প্রসঙ্গে এর সাত করেছেন আল্লাহ মাহ তালা বলেন আল্লাহদীন এই আকুলুন আর রেবা লায়া কোমন ইল্লা কামায়া কুমুল্লেদীয়া তাহাব্বা তুহো শয়তান মাস শয়তান কারোর উপরে সাওয়ার হয়ে কারোর ওপরে শয়তান ভর করলে সেই যেরকম অসুস্থ হয়ে দাঁড়িয়ে থাকে তোমাদের মাঝে কেউ যদি সুদ এর সঙ্গে সম্পর্ক রাখে কেউ যদি সুদ ভক্ষণ করে সুদ খায় তাহলে সেও ওই রকম অসুস্থ ব্যক্তির মতো দাঁড়াবে কে আমাদের ময়দানে তার জন্য আল্লাহ সুবাহান তাল্লার পক্ষ হতে ভয়াবহ আজাব এবং শাস্তির অবস্থা রয়েছে সময় দর্শক দুনিয়াতেই আল্লাহ সুবাহন তালা ওই ব্যক্তির বিরুদ্ধে এক যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ তালা ইসাদ করেন রিবা হাকুল্লাহুল রিবা ওয়ুরবিসাদ সুদকে আল্লাহ তালা ধ্বংস করবেন আর দান সুদের বিপরীতে কেউ কাউকে দান করলে সেটিকে আল্লাহ তালা বৃদ্ধি করবেন আল্লাহ তালা আরও বলেন ও বাইয়া ওহামার রিবা আল্লাহ তালা কেনা বেচাকে হারাল করেছেন আপনি কেনা বেচা করে সম্পদ অর্জন করার চেষ্টা করুন ব্যবসা করুন তবে সুদের ভিত্তিতে নয় কারণ সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ সাহা তালা আরও বলেন আলু সুদ থেকে যদি মানুষ ফিরিয়ে না আসে যদি সুদের সঙ্গে সম্পর্ককে মানুষ চলমান রাখে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সোহাতালা বলেন ফেল্লাম দা ফলু তোমরা যদি ফিরে না আসো সুদ থেকে তাহলে আল্লাহ হিওয়া রাসুলই তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ হতে যুদ্ধের অনুমতি নিয়ে রাখো অর্থাৎ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সময়ত দর্শক সুদ এর সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা দিচ্ছে আমি সুদের কারবারের সঙ্গে জড়িত ইতিপূর্বে এক পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো চলমান আর কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো চলমান নয় বরং মুহূর্তের অপরাধ আমি অপরাধ যতক্ষণ করলাম ততক্ষণ অপরাধী থাকলাম সুদ এমন একটি অপরাধ যেটির অপরাধের মাত্রা চলমান থাকে আমি একজনের সঙ্গে সুদের কারবার করলাম তবা করে ওটি বাদ দেওয়ার আগ পর্যন্ত আমি চলছি ফিরছি উঠছি বসছি আমি ওই সময় সুদখোর হিসাবে অপরাধী হিসাবে আল্লাহ সু চোখে আল্লাহ তালার দৃষ্টিতে আমি থাকলাম সম্মানিত দর্শক আর যতক্ষণ আমি সুদের সঙ্গে সম্পর্ক রাখছি আল্লাহ তালার রহমত আমি পেতে পারি না কারণ আল্লাহ তালা আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অতএব আমাদের বাসা বাড়িতে আমাদের ঘরে আল্লাহ তালার রহমত আসুক এটা যদি আমরা আশা করি এটা যদি আমরা কামনা করি তাহলে আমাদের কোনো অবস্থাতে সুদের সঙ্গে আমরা সম্পর্ক করতে পারবো না সময় তো দর্শক রাসুল্লাহ সল্লা এক হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হামজাল ইবনুল রাহেব রদিয়াল্লাহ আনহু জল্লা রসুল সাল্লাহামের স্বাদ করেছেন মজমে আসাদের ভিতরে হাদিসটি এসেছে দুই হাজার ছয় শত বিরাশি নম্বর হাদিসের অধীনে দেড়হামন মের রেবা আজমে আইন্দাল্লাহি মিন সিদ্ধিম সালাথিনা জেনিয়া। আল্লাহর কাছে জেনা বা ব্যবিচার করার চাইতে জঘন্য অপরাধ হল সামান্য একটি দেড়হাম একটি টাকা সুদ হিসাবে বক্ষণ করা সুদের একটি টাকার অপরাধ একটি টাকা সুদের মাধ্যমে উপার্জন করার অপরাধ ব্যবিার করার চাইতে জগন্না সম্মিত দর্শক আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে হাদিসের মাধ্যমে রসল্লাহ সাল্লি সাল্লাম সুদের ব্যাপারে আমাদেরকে কত বেশি সাবধান করেছে সুদের ব্যাপারে আরও বহু হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে তার ভিতরে এক হাদিসে রসুল্লাহ সাল্লাহি সাল্লামের এসাধ করেছেন যে সুদের বাহাত্তরটি দিক আছে ক্ষতিকর দিক তার ভিতরে সবচেয়ে সহজ অর্থাৎ অন্য সবগুলোর চাইতে সাধারণ ক্ষতিকর দিক হল একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে অপরাধ হবে সেরকম অপরাধ সমাজ দর্শক একে তো ব্যবচার মায়ের সঙ্গে ব্যবিচারের মতো নিকৃষ্ট এবং ভয়াবহ এবং জঘন্য এক অপরাধ যদি কেউ করে এর বিপরীতে সুদের কারবারে যদি কেউ জড়িত হয় তাহলে সুদের কারবারের বাহাত্তরটি ক্ষতিকর দিকের একটি দিক হলে এটা কোনো কোনো বর্ণনায় আরও বিভিন্নভাবে এ বিষয়টি এসেছে সম্মানিত দর্শকবৃন্দ রসুল্লা সাল্লুসাল্লামের অন্য এক্ষাদিসে আসছে সুদের সত্তরটি মন্দ দিক আছে তার ভিতরে একটি হলো শির্কের অনুরূপ আমরা সকলে নিশ্চয়ই জেনে থাকবো শির্ক আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে বড়ো অপরাধ আল্লাহ তালা বলেছেন ইন্নন্য মন আজিম শির্ক হল সবচেয়ে বড়ো অপরাধ আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ তালার সঙ্গে যারা শিরিক করবে অকাদ হার রাম আল্লাহ তার জন্য আল্লাহ তালা হারাম করে দেন আল জান্না জান্নাতকে অন্য এক জায়গায় আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি সুদে লিপ্ত হবে আল্লাহ তালা তার আমলসমূহ সবগুলো ক্যান্সেল করে দিবেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে আল্লাহ তালা তার সমস্ত আমলসমূহ বরবাদ করে দিবেন ক্যান্সেল করে দিবেন অন্য এক জায়গায় এসেছে আল্লাহ তালা বলেছেন মাইয়াসা আল্লাহর সঙ্গে শির করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না অন্য যে কোনো অপরাধ আল্লাহ চাইলে যে কাকু ইচ্ছে ক্ষমা করবেন সমান্ত দর্শক সুদ এমন একটি অন্যায় যে তার সত্তরটি ক্ষতিকর দিকের একটি হলো শিরকের সঙ্গে তুলনাযোগ্য তা আমরা খুব সহজেই বুঝতে পারছি সুদের ভয়াবহতা কত বেশি ইসলামে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আসুন আমরা সুদ থেকে ফিরে আসি কেউ সুদের সঙ্গে কোনোভাবে জড়িত থাকলে যদি ফিরে না আসি আল্লাহতালার রহমতের আশা আমরা করতে পারি না আমি আবারও বলছি বিভিন্ন পর্বে আমরা বারবার বলার চেষ্টা করছি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে চান বাসা বাড়িতে রোজ রোজগার বরকত আশা করেন আল্লাহ তালার কাছ থেকে আল্লাহর রহমত বা করুণা আশা করেন তাহলে মিলাদ খানি করে লাভ হবে না হুজুরকে দিয়ে দোয়া করায় লাভ হবে না আপনি অন্য কোনো ভালো কাজ করেও লাভ হবে না ইতিমখানায় খুব বেশি খানা খাওয়ালেন খুব ভালো কথা তাতে লাভ হবে না কিন্তু আপনার বরকত কল্যাণ রহমত পেতে হলে আসুন সুদের কারবারের সঙ্গে কেউ জড়িত থাকলে সেটা থেকে ফিরে আসি যদি দর্শক আল্লাহ তালার রহমত আমাদের মাঝে না আসার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের বাসাবাড়িতে যদি বেল থাকে আমাদের বাসা বাড়িতে যদি কোনো বাঁশি থাকে আমাদের বাসা বাড়িতে এরকমভাবে এমন কোনো জিনিস থাকে যার আওয়াজ বাসির আওয়াজের মতো যেটা এক ধরনের বাদ্যযন্ত্রের মতো এরকম কোনো কিছু যদি আপনার আমার বাসায় থাকে তাহলে সেখানে আল্লাহ তাল রহমতের ফেরেস্ত প্রবেশ করবেন না একবার আয়সাদ আল্লাহ তাল থেকে বর্ণিত একবার এক মেয়ে তার বাসায় প্রবেশ করলেন যার পায়ে নুপুর ছিল এবং সে নুপুরের শব্দ ঠিক ঘন্টার শব্দের মতো বেলের শব্দের মতো এবং বাদ্যযন্ত্রের শব্দের মতো শব্দ হচ্ছিল তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমরা এই মেয়েকে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দিবে না ঢুকতে দিবে না কেন তার যদি প্রবেশ করতেই হয় ইল্লা আন তোকাত্তে জালা জেলাহা তার পায়ের এই নুপুর যেটি তরঙ্গের সৃষ্টি করেছে এটি খোলা রাখ পর্যন্ত তাকে প্রবেশ করতে দিবে না আয়সাজ আল্লাহ তালহনা বলেন সামিত রসুল আল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লা আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আলা হলুল মালা একেত বাইতান ফিহি জারাস ওই ঘরে আল্লাহ তালা ফেরেশ প্রবেশ করেন না যেই ঘরে ঘন্টা আছে যে ঘরে বেল আছে যে ঘরে কোনো ধরনের বাদ্যযন্ত্রের শব্দের অনুরূপ কোনো শব্দ হয় এরকম কোনো কিছু আছে সে ঘরে আল্লাহ তালা রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না সুরানি আবু দাউদের চার হাজার দুশো তেত্রিশ নম্বর এহাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহাম পাশা বাড়িতে আমাদের ঘন্টা বেল যেগুলো এমন শব্দ সৃষ্টি করে যেটি বাদ্যযন্ত্রের সাদৃশ্যপূর্ণ সেটি আমাদেরকে রাখতে নিষেধ করেছেন সম্মানিত দর্শক এহাদিসের আলোকে আমরা কয়েকটি বিষয় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারি এখানে তার ভিতরে একটি হলো বেল ঘন্টা অথবা বাদ্যযন্ত্র এগুলোকে আমরা পরিহার করতে হবে যদি আমরা আল্লাহর রহমত আশা করি আর না হলে আমার বাসায় যদি ঢোল তবলা থাকে আমার বাসায় যদি হারমোনিয়াম থাকে আমার বাসায় যদি বাদ্যযন্ত্র থাকে যেগুলো আমরা হয়তো শখের বসে করি অথবা কানসুখের জন্য করি অথবা আমাদের সময় কাটানোর জন্য করি যে জন্যই করি না কেন এই জিনিসগুলো যদি আমাদের বাসা বাড়িতে থাকে তো সেখানে রহমতের ফেরস্ত আসে সমাজ দর্শক আজ আমাদের সমাজগুলোতে এমন কয়টি ঘর পাওয়া যাবে যেই ঘরে এ সমস্ত উপাদানগুলো নেই সমাজ দর্শক যেই ঘরে এ সমস্ত উপাদান নেই সেই ঘরের সংখ্যা যত কমই হোক না কেন আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালার রহমত সেই স্বল্প সংখ্যক ঘরেই আসে আর এই জন্যই গোটা সমাজের বেশিরভাগ লোক সুখে নেই মানুষকে শান্তি দিতে নেই মন থেকে তারা স্থির নন মনের ভিতর যে সুখ থাকার কথা সেই সুখ তাদের মাঝে নেই শুধু দর্শক রেসুরল্লাহ সাল্লাহ সাল্লামের এই নিষেধাজ্ঞাকে সামনে রেখে আমরা এক নম্বর বাদ্যযন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি আমাদের বাসাবাড়িকে বাদ্যযন্ত্র মুক্ত করি দ্বিতীয়ত আমরা এহাদিসের হাদিসের আলোকে রসুর উল্লাহ সল্ল্লাহ্লামের প্রতি শ্রদ্ধা রেখে আমরা গান বাজনা যেগুলো আমাদের ঘরবাড়িতে থাকে এবং গান বাজনা যে সমস্ত উপকরণ থাকে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি সম্মানিত দর্শক এই বেল বা ঘন্টার মধ্যে আমাদের যে সমস্ত কলিং বেল থাকে বাসা বাড়িতে সেগুলো আওতে আসবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় প্রথম কথা হলো যদি বিকল্প কোনো বেল থাকে বিকল্প কোনো সুযোগ থাকে তাহলে আমরা এরকম ঘণ্টা বা বেল আমাদের বাসাবাড়িতে রাখবো না আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করতে পারি এর বাইরে নয় আসল গান বাজনা থেকে বেল বাদ্য থেকে ঘন্টা থেকে আমাদের ঘরবাড়িগুলোকে মুক্ত করি এটি অত্যন্ত কঠিন একটি কাজ কোনো সন্দেহ নেই কিন্তু এই কঠিন কাজটি সম্পাদন করে দেখুন আল্লাহ তালা আপনার মাঝে আপনার পরিবারের মাঝে আর বাসা বাড়িতে আল্লাহ তালা সুখ এবং শান্তির ধারা নাজিল করবেন আল্লাহ তালা রহমতের ফেরেস সেখানে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রহমত লাভ করার তফিৎ দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এ পর্ব এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ আল্লাহ একই বিষয়ে আলোচনা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা কল্যাণের মধ্যে রাখুন সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবনের আল্লাহ তালা সকলকে রাখুন এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুবহানকাল্লাহ্ম হামদিকা আসাদুল্লাহ ইল্লাহ আল্লাহ আংতা আস্তা ওফরুক আবতুব আসসালামু আলাইকুম মোরহমতল্লাহ হি অবার কার্মা করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি কোড আই টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন নিমজ্জিত এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের হক প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া পিতামাতার সাথে অবাধ্য চলাচল পুরুষের বেশ ধরা নারী ধরা হচ্ছে অশ্লীল কাজের চাবি আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার রাত 11:30 টায় আপন সম্প্রচার বিকেল 5:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়